প্রিয় শিক্ষার্থী, প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, যে যেখানে আছো সুস্থ আছো আল্লাহ পাকের অশেষ রহমতে। আমরাও আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছি। টঙ্গী প্রাইমারি স্কুল অ্যান্ড গার্লস কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা। সেই সাথে আমি শুভেচ্ছা জানাচ্ছি টঙ্গী প্রাইমারি স্কুল অ্যান্ড গার্লস কলেজের সম্মানিত অধ্যক্ষ সাকেশ, সেই সাথে আরও যারা এই অনলাইন ক্লাসের সাথে সংশ্লিষ্ট আছেন সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি। তাহলে শিক্ষার্থীরা, তোমরা যে যেখানে আসো না কেন, তোমরা সবাই বই খাতা কলম নিয়ে অনলাইন ক্লাসে যুক্ত হয়ে যাও। আমি মোহাম্মদ আব্দুল মণ্ডল, সহকারী শিক্ষক টঙ্গী প্রাইমারি স্কুল অ্যান্ড গার্লস কলেজ। আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণী গণিত বিষয়ের 4.3-এর একটি সৃজনশীল অঙ্ক উপস্থাপন করেছি, এটা তোমাদের সাথে আজকে এটা নিয়ে আলোচনা করব। তাহলে চলো আমরা সৃজনশীল অঙ্কটা সমাধান করি। দেখো, সৃজনশীল প্রশ্ন 5x² + xy + 3y² এটা একটা রাশি, একটা হলো x² - 8xy এটা এক দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি হলো y² - x² + 10xy। তিনটি বীজগণিত রাশি হলে, বীজগণিত রাশি হলে ক নম্বর, প্রথম রাশির পদ সংখ্যা কয়টি ও কি কি, কয়টি ও কি কি। নাম্বার খ, রাশি তিনটি যোগ কর, এই রাশি তিনটি কি কি যোগ কর বলছে, যোগ ফলে এক্স ওয়াই এর সহগ কত। গ নম্বর, 5x² + xy + 3y² -x² - 8xy এটা একটা রাশি, প্লাস y² - x² + 10xy এটা একটা রাশি। এই তিনটি রাশিগুলো সরল করে মান নির্ণয় করো যখন x = 2 এবং y = 1 হবে। তাহলে আসো আমরা ক নম্বর সমাধান করি। ক নম্বর কি বলছে, প্রথম রাশির পদ সংখ্যা কয়টি ও কি কি। তাহলে আমরা কি লিখবো, প্রথম রাশির পদ সংখ্যা কয়টি ও কি কি সেটা আমরা কি করবো, সমাধান করবো। তাহলে দেখো, প্রথম রাশির আগে লিখি, প্রথম রাশি কি, 5x² + xy + 3y² এটা হলো আমার প্রথম রাশি। তো বলছে আমাকে যে প্রথম রাশির পদ সংখ্যা কয়টি ও কি কি। তাহলে প্রথম রাশির পদ সংখ্যা কয়টা, দেখো একটা পদ, প্রথম রাশির পদ সংখ্যা তিনটি, যথা কি কি আমি দেখাই দিই, যথা প্রথমটা হলো 5x² দ্বিতীয়টা হলো xy ও 3y। তাহলে আমরা ক নম্বরটি সমাধান পেয়ে গেলাম, যে বলছে প্রথম রাশির পদ সংখ্যা কয়টি ও কি কি, প্রথম রাশির পদ সংখ্যা তিনটি, যথা এইটা হলো প্রথমটা, দ্বিতীয়টা হলো xy, তৃতীয়টা হলো 3y². তাহলে আমরা ক নম্বর সমাধানটা পেয়ে গেলাম। এবার আমরা ক নম্বর সমাধান করি। ক নম্বরে কি বলছে, ক নম্বর বলছে রাশি তিনটি যোগ করো যোগ ফলে xy এর সহগ কত, রাশি তিনটি যোগ করো। তাহলে যোগের সময় আমরা এটা এর আগে আমরা করেছিলাম যে যোগ করার সময় কি করতে হবে, সদৃশ পদগুলোকে নিচে নিচে রেখে সাজিয়ে যোগ করতে হবে। সদৃশ পদগুলোকে লেখা, সদৃশ পদগুলোকে তাদের স্ব চিহ্ন স্ব
तीन सह नीचे नीचे लिखे पाई যোগের ক্ষেত্রে আমরা অবশ্যই লিখতে হবে সদিশ পদগুলো মানে একই জাতীয় পদগুলো যোগের ক্ষেত্রে আমাদের কষ্ট করতে হবে তাহলে আমরা প্রথমে কি লিখব প্রথম রাশি হলো 5x2 xy y2 এটা হলো আমার প্রথম রাশি দ্বিতীয় রাশিটা আমরা কি সহ সম্পর্ক মানে কি 5x2 এর আগে একটা সহগ আছে এর সংখ্যা সহগ ছিল পুরো সূত্রে 9 1 ছিল তাহলে আমরা এক্সটা এখানে লিখব x2 মাইনাস মাইনাস কি লিখব 8x y এখানে আমাদের কি ছিল এখানে মাইনাস 8x y সব সময় x y এর সাথে x y মিল আছে আর কোনো সংখ্যা নাই দ্বিতীয় দিকে পর্যন্ত হই তারপর তৃতীয় রাশি y স্কয়ার y স্কয়ারটা আমাদের কি শেষে দেওয়া আছে শেষে লিখব এখানে একটা সংখ্যা সহ কোন ছিল আমাদের লেখা দরকার নাই মাইনাস x স্কয়ার মাইনাস x স্কয়ার আর x এর নিচে x স্কয়ার নিচে লিখব তারপর কি করব প্লাস 10x y এখানে লিখব 10x y এখন আমরা এটা কি করব যোগ করব তাহলে যোগফল যোগফল খেয়াল করো 5x2 সমান প্লাস চিহ্ন x2 সমান প্লাস চিহ্ন আর x2 সমান মান চিহ্ন তাহলে x2 একটা x2 থেকে আর x2 বাদ দিলে তাই এটিও এটা এটা থেকে বাদ দাও শুধু 5x2 থাকবে 5x2 থাকবে আর এখানে x y এখানে একটা অন্তর হবে x y 1 x y প্লাস 10 x y কত 11 x y 11 x y থেকে 8 x y চলে গেল তাই কত প্লাস না বড় হবে প্লাস 3 x y থাকবে আর এখানে আমরা কি করব এখানে 3 y স্কয়ার প্লাস 1 স্কয়ার 1 y স্কয়ার তাহলে এখানে দুটো যোগ করলে দুটো যোগ চিহ্ন দুটো যোগ করলে হবে 4 y স্কয়ার 4a y স্কয়ার এখানে বলছে যে রাশি তিনটি যোগ করো রাশি তিনটি আমরা যোগ করলাম যোগ করার পরে যোগফলের x y এর সহগ যোগফলে দেখেছি যে যোগফলে আমার x y এর সহগ কত x y এর সহগ কত সহগ সুতরাং যোগফলে x y এর সহগ x y এর সহগ 3 তাহলে আমরা খ নম্বর সংখ্যাটা সমাধান পেয়ে গেলাম যে কি করতে যোগ করতে হলে আমরা সদৃশ পদগুলোকে তাদের সহ সহ চিহ্ন সহ নিচে নিচে লিখে পাই সমাধান এটা 5 x স্কয়ার প্লাস x স্কয়ার প্লাস 3 y স্কয়ার x স্কয়ার মাইনাস 8 x y আর এখানে আছে x স্কয়ার প্লাস 10 x y প্লাস y স্কয়ার তাহলে দেখো x এর সামনে প্লাস চিহ্ন এর সামনে প্লাস চিহ্ন যদি আমরা যেভাবে যাও যে 5 আর 1 6 6 থেকে একবার দিলে 5 x এর x এর সামনে একটা 1 আছে তাহলে 1 x y প্লাস 10 x y 11 x y 11 x y থেকে 11 x y থেকে যদি আমরা 8 x y বাদ দিই তাহলে থাকে তো 3 x y এখানে প্লাস 3 y স্কয়ার প্লাস 1 স্কয়ার তাহলে মোট হয় 4 y স্কয়ার তাহলে যোগফলে x y এর সহগ তো x y এর সহগ 3 তাহলে আমরা দুই নাম্বার অঙ্কটাও অঙ্কটা ব্যালকে পেয়ে গেলাম তাহলে তোমরা এইভাবেই অঙ্কটা করে নেবে নিশ্চয় বুঝতে পারছো এবার আসো ঘ নাম্বার অঙ্কটা সমাধান করি আমরা ঘ নাম্বার এটি আমি শিখে দিলাম এবার আমরা কি
ব্র্যাকেট শব্দ ভিতরে শব্দের চিহ্ন পরিবর্তিত হয়ে যাবে দেখুন স্কয়ার মাইনাস হচ্ছে প্লাস এইট এক্স ওয়াই প্লাস ব্র্যাকেট ভিতরে ওয়াই স্কয়ার সামনে প্লাস চিহ্ন থেকে ভিতরে কোনো চিহ্ন পরিবর্তন হয় না প্লাস টেন এক্স ওয়াই তাহলে এবার আমরা যোগ বিয়োগ করব যোগ বিয়োগ করে কি করব এই ফাইভ এক্স স্কয়ার फाइव एक्स स्क्वायर और एक है ना से फाइव एक्स स्क्वायर एक्स स्क्वायर एक्स स्क्वायर पे निकालो बट फाइव एक्स स्क्वायर फाइव एक्स स्क्वायर तो क्या है वन अमाउंट ऑफ टू एक्स स्क्वायर तो इसलिए लिखो फाइव एक्स स्क्वायर माइनस टू एक्स स्क्वायर और एक है ना एक्स वाई प्लस रोड प्लस কত হচ্ছে আট আর একে নয় নয় আট দশে নয় আট দশে হবে কত প্লাস ফোর এর মান নেই ওয়াই এর মান ওয়ান ওয়াই এর স্কয়ার স্কয়ার
3 into 2 to 4 minus 2 to 2 plus 4 to 4 and one is good s square and one is good to be one is good 3 to 12 minus 2 plus 4 8 plus 12 to 4 16 to 2 to 14 9 to 14 তাহলে শিক্ষার্থী আমি নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পারছো তোমরা তোমরা এই নিয়মে এখানে আরো অনেকগুলি ইস্যু ছিল আছে তোমরা এগুলি আগামী ক্লাসে বাড়ি কাজ করে রাখবে আমি তোমাদের বাড়ি কাজ করে দেখো তাহলে আজকে এখানে শেষ তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে স্বাস্থ্যবিধি মেনে চলবে আল্লাহ হাফেজ